দেশে প্রতিদিনই করোনা ভাইরাসের শনাক্তের নতুন রেকর্ড হচ্ছে। সবশেষ ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন প্রায় ৭০০০ মানুষ। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬,২৪,৫৯৪ জনে। ২৪ ঘন্টায় ২৯,৩৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ২৩.২৮ ভাগ। সবশেষ একদিনে মারা গেছেন ৫০ জন। মৃতদের মধ্যে ৪০ জন পুরুষ ও মহিলা ১০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৯,১৫৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,৪৭৩ জন। সুস্থতার হার ৮৭.৬৪ ভাগ। গত বছরের মার্চে করোনা সংক্রমণ শুরুর পর সম্প্রতি এই ভাইরাস ভয়ঙ্কর আকার ধারণ করেছে। গত কদিনে বাংলাদেশে আমরা করোনার যে উল্টো পথে যাত্রা দেখছি তা আমাদের কাছে অনেকটা অপ্রত্যাশিত হলো। করোনার গতি প্রকৃতি বিবেচনায় একদমই অপ্রত্যাশিত নয়। এটি সত্যি কথা যে করোনার দ্বিতীয় ওয়েভটি না আসায় এবং তারপর ভ্যাকসিন চলে আসায় আমরা অনেকেই আমাদের সচেতনতার জায়গা থেকে একটু সরে এসেছিলাম। শুধুমাত্র যদি আমরা জীবন আর জীবিকার পাশাপাশি চলতে দিই তাহলে হয়তো এবারের কোভিড সংক্রমণটা নিয়ন্ত্রণে নাও আসতে পারে। ৭ দিন আগের করোনা পরিস্থিতি আর আজকের করোনা পরিস্থিতি একদমই এক নয় এবং ৭ দিন পরের পরিস্থিতি বা ১৪ দিন পরের পরিস্থিতি আমাদের বেপরোয়া ঘোরাঘুরির কারণে অনেক বেশি মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই সবার জন্য অনুরোধ থাকবে সেই আপত্ত বাক্য, আসুন আমরা সবাই মাস্ক পরি, অপ্রয়োজনে ঘরে বাইরে না যাই এবং বারবার হাত ধুই। এভাবেই আমরা আমাদের বাংলাদেশটাকে আবার আগের মতো করতে পারবো। ইতোমধ্যে দেশের ৩১টি জেলায় আবারও ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। নিয়াজ জামান, সজীব, এটিএন বাংলা, ঢাকা।